আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদেরকে দেখাবো অটোডেস্ক 3ডিএক্স ম্যাক্স 2016 ভার্সনে নেভিগেশন টুলগুলো। অটোডেস্কে ফুলফিল কাজ করার জন্য তাকে নেভিগেশন টুলবারগুলো ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। নেভিগেশন টুলবারগুলো জানার জন্য আমি এখানে কিছু শেপ এঁকে নিই। ফার্স্টে আমরা দেখব প্যান। প্যান সিলেক্ট করে আপনি এখানে যে চারটা উইন্ডো আছে, এই চারটা উইন্ডো যে কোনো একটাতে সিলেক্ট করলে ইয়েলো কালার দেখা যাবে, তার মানে ওই উইন্ডোটা সিলেক্টেড। সিলেক্টেড উইন্ডোতে আপনি মাউস ড্র্যাগ করলে এটা প্যান হবে। বারবার কাজ করার জন্য আপনাকে এই প্যান সিলেক্ট না করে এর শর্টকাট কমান্ড আছে, শর্টকাট কমান্ডও আপনি ইউজ করতে পারেন। এই শর্টকাট কমান্ডটা হচ্ছে মাউসের স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইল প্রেস করে ধরে রাখলে এভাবে মুভ করতে পারবে। এরপরে এখানে আছে অরবিট। অরবিট প্রেস করে চেপে ধরে রাখলে এখানে তিন ধরনের অরবিট দেখা যায়। অরবিট সিলেক্ট করে আপনি এভাবে যদি ঘুরান তাহলে আপনার টোটাল অবজেক্ট গুলোই অরবিট হচ্ছে। যে উইন্ডোতেই আপনার সিলেক্ট করবেন সেই উইন্ডোতে অবজেক্ট গুলোই অরবিট হবে। অরবিটেরও একটা শর্টকাট কমান্ড আছে, আমি স্কিপ দিয়ে সিলেক্টেড কমান্ড থেকে বের হয়ে গেলাম। অরবিটের শর্টকাট কমান্ডটা হচ্ছে অল্টার প্লাস মাউসের স্টিয়ারিং হুইল। আপনি অবজেক্টটার চারপাশেই ঘুরে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা দেখব জুম। সিলেক্টেড উইন্ডোতে জুম সিলেক্ট করে খুব ড্র্যাগ করলে জুম ইন এবং জুম আউট হয়। জুম ইন এবং জুম আউটেরও একটা শর্টকাট কমান্ড আছে, আমি সিলেক্টেড কমান্ড থেকে বের হয়ে গেলাম। শর্টকাট কমান্ডটা হচ্ছে মাউসের স্টিয়ারিং হুইল ড্র্যাগ করা। মাউসের স্টিয়ারিং হুইল ড্র্যাগ করলে দেখেন জুম ইন এবং জুম আউট হচ্ছে। এখন আছে ফিল্ড। ফিল্ডটাও এক প্রকার জুম ইন এবং জুম আউটের মতো, স্টিয়ারিং হুইল দিয়ে জুম করলে অনেক বেশি জুম হয়ে যায়। আর এই অপশনটা দিয়ে আপনি খুব আস্তে আস্তে জুম ইন এবং জুম আউট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার অবজেক্টগুলো অ্যাডজাস্ট করতে অনেক সুবিধা হবে এবং ক্যামেরা অ্যাডজাস্ট করার জন্য এই অপশনটা অনেক বেশি কাজে দেয়। আমরা যখন ক্যামেরা কাজ করব তখন আপনাদেরকে এই জিনিসটা ভালোভাবে দেখাবো কিভাবে এটা ইউজ করতে হয়। আমি স্ক্রিন দিয়ে আবার বের হয়ে গেলাম। নেক্সট আমাদের এখানে একটা অপশন আছে জুম অল। জুম অলে সিলেক্ট করলে আমাদের সবগুলো উইন্ডোতেই সবগুলো অবজেক্টই জুম ইন এবং জুম আউট হচ্ছে। জুমে শুধু একটি সিলেক্টেড উইন্ডোতেই জুম ইন এবং জুম আউট হয়েছে, আর জুম অলে প্রত্যেকটা উইন্ডোতেই আমাদের জুম ইন এবং জুম আউট হচ্ছে। আমি আবার স্কিপ দিয়ে বের হয়ে গেলাম। আমাদের এখানে আর একটা অপশন আছে জুম এক্সটেন্ড সিলেক্টেড। জুম এক্সটেন্ড সিলেক্টেডে ক্লিক করলে সিলেক্টেড উইন্ডো অবজেক্টটি আমার সামনে চলে আসবে, আমার টোটাল উইন্ডো জুড়ে চলে আসবে।
এক্সাম্পল এখানে দেখেন জুম অল, এই যে আমার সামনে চলে আসছে। এরপরে আরেকটা অপশন আছে আমাদের এখানে, জুম এক্সটেন্ড অল সিলেক্টেড। জুম এক্সটেন্ড অল সিলেক্টেড ক্লিক করলে প্রত্যেকটি উইন্ডোরই সবগুলো অবজেক্ট আমার ফুল ডিসপ্লেতে চলে আসবে, প্রত্যেকটা উইন্ডোতেই আমার সবগুলো অবজেক্ট শো করবে। এরপরে আমার এখানে আরেকটা অপশন আছে নেভিগেশন টুলবারে, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ ভিউ প্রোটোকল। ম্যাক্সিমাইজ ভিউ প্রোটোকল ক্লিক করলে সিলেক্টেড উইন্ডো ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ হয়। এর একটা শর্টকাট কমান আছে, এই শর্টকাট কমানটা হচ্ছে অল্টার ডাব্লিউ। আপনি যদি চান যে শুধু পার্সপেক্টিভটাই ঠিক অরবিট হবে আর অন্য অন্য সবগুলো ফিক্সড থাকবে, সেটাও আপনি করতে পারেন। সেটা করার জন্য আপনাকে যেতে হবে কাস্টমাইজ, কাস্টমাইজ ইন্টারফেস, মাউস অপশনে, যে মাউস অপশনে যেতে হবে। মাউস অপশনে ব্লক অরবিট ইন অর্থোগ্রাফিক একটি অপশন আছে, এই অপশনটা বাই ডিফল্ট অফ থাকে, আপনি চাইলে এই অপশনটা অন করে নিতে পারেন। আমি অন করে নিয়ে সেক্ষেত্রে দেখেন আপনার এটাই অর্থোগ্রাফিক হচ্ছে, অরবিট হচ্ছে। দেখেন এটা অর্থোগ্রাফিক হচ্ছে না, একমাত্র পার্সপেক্টিভ ভিউটাই অর্থোগ্রাফিক হচ্ছে। আপনি চাইলে নেভিগেশন টুলবার থেকেও এই অপশনগুলো সিলেক্ট করে কাজ করতে পারেন, কিন্তু কাজটা যত অনেক সহজভাবে করার জন্য সবাই শর্টকাট কমান্ডগুলো ইউজ করে, আপনারাও শর্টকাট কমান্ডগুলো ইউজ করে অতি সহজেই কাজ করতে পারবেন। আপনাদের কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবেন। ইনশাল্লাহ একজন প্রফেশনাল মডেলার হিসেবেও আপনারা কাজ করতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.